Friends, inlet system. Inlet system is first air filter. Air filter is two, primary and secondary. Primary air filter is kaj hocche jokhon gari dusty area modhe diye jabe boro boro je dust gulo ache orthat bali dhula gacher pata etc etc eglo atke dewar jonno প্রাইমারি এয়ার ফিল্টার এয়ার প্রাইমারি এয়ার ফিল্টারের মধ্য দিয়ে প্রাইমারিলি ফিল্টার হয়ে যাওয়ার পর এর মধ্যে থাকা মাইক্রো ডাস্টগুলো পিউরিফাই করার জন্য সেকেন্ডারি এয়ার ফিল্টার এরপর পিউরিফাই এয়ার যাবে টার্বো চার্জার টার্বোচার্জার আমরা এই সিস্টেমে কেন রেখেছি টার্বোচার্জারের কাজ হলো যে এয়ারটা আমরা কম্বাসন চেম্বারে পৌঁছতে চাইছি সেই এয়ারের পরিমাণটা আমরা কিভাবে বৃদ্ধি করতে পারবো অর্থাৎ যে পরিমাণ এয়ার আমরা সিলিন্ডারে নিয়ে যেতে পারবো কম্বাসন চেম্বারে যত বেশি পরিমাণ এয়ার নিয়ে যেতে পারবো তত কম্বাসন ভালো হবে অর্থাৎ ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বাড়বে দেখুন এটা আমাদের কম্বাসন চেম্বার এয়ার প্রথম যাবে টার্বোচার্জার টার্বোচার্জারে এয়ারটা কম্প্রেসড হয়ে তারপর যাবে ইন্টারকুলার ইন্টারকুলার নাম থেকে বুঝতে পাচ্ছি ইন্টারকুলার যার কাজ হচ্ছে কুলিং করা কি কুলিং করবে এয়ার কুলিং অর্থাৎ যে এয়ারটা আমরা কম্বাসন চেম্বারে নিয়ে যাচ্ছি সেই এয়ারটার টেম্পারেচার যদি আমরা কমাতে পারি তাহলে বেশি পরিমাণ এয়ার আমরা কম্বাসন চেম্বারে নিয়ে যেতে পারবো কারণ আমরা জানি এয়ারকে আমরা যত ঠান্ডা করতে পারবো তার ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বাড়াতে পারবো অর্থাৎ অল্প জায়গায় বেশি পরিমাণ এয়ার রাখতে পারবো কেন ইন্টারগুলো আমরা ইউজ করেছি তার কারণটা হলো টার্বোচার্জার দিয়ে যখন আমরা এয়ারটাকে কম্প্রেসড করে পাঠাচ্ছি তখন ওই এয়ারটার টেম্পারেচার বাড়ছে অর্থাৎ এয়ারের প্রেশার বাড়লে টেম্পারেচার বাড়বে এই টেম্পারেচারকে রিডিউস করার জন্য আমরা ইউজ করেছি ইন্টারকুলার অর্থাৎ এয়ার থেকে যে পিউরিফাই এয়ারটা আমরা টার্বোচার্জারে গেল টার্বোচার্জারে কম্প্রেসড হাই টেম্পারেচার এয়ার ইন্টারকুলারে গিয়ে কম্প্রেসড লো টেম্পারেচারে পরিণত হলো যার ফলে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি আমরা বেশি পাবো এই এয়ারটা যখন কম্বাসন চেম্বারে পৌঁছবে কম্বাসন চেম্বারে সবথেকে বেশি পরিমাণ অক্সিজেন অণু পৌঁছতে পারবে কারণ কম্প্রেসড কুলিং টেম্পারেচারে যখন আমরা এয়ারটা কম্বাসন চেম্বারে নিয়ে যেতে পারবো সবথেকে বেশি পরিমাণ এয়ার আমরা সাকশন স্ট্রোকে দিতে পারবো চলছে